জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ক্ষমতা দখলে রাখতে সরকার ভীত হয়ে পড়েছে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মৈন খান এরপর জানিয়ে দিব বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ম্যাদ বাড়ছে বিদেশে যেতে পারবেন না বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির ম্যাদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার এ সংক্রান্ত আবেদনে মুক্তির ম্যাদ আরও ছয় মাস বাড়ানোর বিষয় মত দিয়েছে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে জানাবো বিএনপির জাতীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি এদিকে আমি কি মন্টি হয়ে গাড়ি রং করব প্রস্ত উবায়দুল কাদেরের সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন সড়কে লক্কর ঝক্কর গাড়ি তো নতুন করে আমি নির্মাণ করিনি আগেই হয়েছে আমি কি মন্টি হয়ে গাড়ি রং করব এবারে জানাব উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সই লাগবে না জমানত এক লক্ষ টাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করেছে নির্বাচন কমিশন ইসি ভাইস চেয়ারম্যান পদে জমানত পাঁচ হাজার টাকা বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে এবং সর্বশেষ জানে দেব সৌদি আরবে রেড অ্যালার্ট জারি প্রবল বৃষ্টির কারণে সৌদি আরবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়াও হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রাজধানীর জেদ্দা আরো কয়েকটি শহরে মাজারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ক্ষমতা দখলে রাখায় সরকার ভীত হয়ে পড়েছে বলছেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান বলেছেন ক্ষমতা দখল করে রাখায় সরকার নিজেই ভীত হয়ে বলেন বিরোধী দলকে করতে মেজর হাফিজের ঘটনা যত প্রকাশ পাবে উল্টো সরকার ততই হেয় হবে ড আব্দুল মইন খান বলেন সরকার শুধু রাজনীতি নয় রাষ্ট্রের প্রতিটি স্তর গ্রাস করে নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে জাতিকে ধ্বংসের নীতি নিয়েছে দেশের সর্বক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যা একদলীয় শাসন কায়েমেরই পরিণাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে বিদেশে যেতে পারবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুইটি শর্তেই মুক্তির মেয়াদ মাস বাড়ানো হয়েছে এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক রাজধানীর সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন আগের দুইটি শর্তেই দণ্ডের মেয়াদ ছয় মাস বাড়ানোর আবেদন ইতিবাচক মত দিয়েছে আইন মন্ত্রণালয় তবে তিনি বিদেশ যেতে পারবেন না এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়া হবে না তিনি বলেছিলেন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না তাকে বিদেশ থেকে ডক্টর এনে চিকিৎসা করার অনুমতিও দিয়েছিলাম ডাক্তার তাকে চিকিৎসাও করেছিলেন ডাক্তার তাকে সুস্থ করেছেন কেন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে কিনা জানতে চাইলে পুরো বিষয়টি ব্যাখ্যা তুলে ধরেন মন্ত্রী একটি জিনিস আমি বুঝতে পারছি না বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়েছি ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারায় বাইরে গিয়ে আমাদের কিছু করা নেই তারপরও প্রতিবারই তারা প্রথমে যে চিঠি লিখেছিল সে আকারেই আবেদন করছে সরকার প্রধান চাইলে বেগম খালেদা জাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেছেন সরকার প্রধান মানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেহেতু একটা নিষ্পত্তি করে দিয়েছেন এটা একটা পরিবর্তন করা আইনি কোন বিধান নেই তিনি আরো বলেন সরকার প্রধানকে আইনের ভেতর থেকে মানবিক বিবেচনা করতে হবে আইনের বাইরে গিয়ে তিনি মানবিক কারণ দেখাতে পারবেন না প্রথমবার থেকেই মানবিক কারণে খালেদা জিয়াকে আমিন নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হচ্ছে এখন সেই মেদ বারবার রিনিউ করা হচ্ছে সেটা কিন্তু মানবিক কারণে হচ্ছে গত 6 মার্চ পরিবারের পক্ষে খালেদ আজের একান্ত সজীব এবিএম সাত্তার আবেদনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন গতকাল রোববার সন্ধ্যায় তিনি আবেদনপত্রে বেডাবের স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে ম্যাডামের ছোট ভাই শামিম ইসকন্দর অসুস্থ থাকায় আমি সিডিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছি আবেদনপত্রে শামিম ইসকন্দর বলেছেন বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ খালেদা জিয়ার জীবন রক্ষায় দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন প্রসঙ্গত দুহাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি জিয়া আরফানেস ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয় আদালত সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি পরে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে দু বিশ সালের পঁচিশে মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুইটি সত্ত্বে সরকারি নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি স্বাধীনতার এ মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেছে বিএনপি গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন বৈঠক সূত্র থেকে জানা গেছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ঘিরে ঢাকায় মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সমাবেশ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ব্যানারে এ সমাবেশটি ছাব্বিশে মার্চে দু একদিন আগে বা পরেই হতে পারে স্বাধীনতা দিবস উদযাপনের ইতিমধ্যেই বিএনপি ষোলো সদস্যের একটি কমিটি গঠন করেছে এই কমিটির আহ্বায়ক হোসেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে রমজানের পরে কি ধরনের কর্মসূচি দেয়া যেতে পারে তা নিয়ে মতামত এসেছে বৈঠকে এক নেতা বলেছেন রমজানের সাংগঠনিক কর্মসূচি হিসেবে ইফতার কারামুক্ত নেতাদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করা হচ্ছে কিন্তু বাংলাদেশের নির্বাচনে সম্পত্তি প্রকাশিত ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে ওই প্রতিবেদনে বলা হচ্ছে রাজনৈতিক মেরু রাজনৈতিক নেতাদের মতো সহিংসতা নাগরিক স্থান সংকুচিত এবং মত প্রকাশের স্বাধীনতার অবনতি প্রাক নির্বাচন পরিবেশ নির্বাচনের গুণগত মানকে হ্রাস করা হয়েছে বিএনপি বলছে জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার মূলে আঘাত করতে হবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক লুটেরা এবং প্রতারক ডামি সরকার হাত থেকে রক্ষা পেতে জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে আমি কি মন্ত্রী হয়ে গাড়ি রং করব প্রশ্ন কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন সড়কে লক্কর গাড়ি তো নতুন করে আমি নির্মাণ করিনি আগেই হয়ে গেছে আমি কি মন্ত্রী হয়ে গাড়ি রং করবো সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাজার অংশে নাম্বার র্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন কাদের ভাঙাচোড়া লক্কর ঝক্কর ফিটনেস ভিন গাড়িতে ভরা রাস্তা ভরপুর এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে জবাবে সাইদুল কাদের বলেন লক্ষ্যযোগর বাস বন্ধ করলে সাংবাদিকেরাই বিক্ষোভ করবেন আমাদের সাক্ষের করাতে অবস্থা রিপ্লেসমেন্ট হওয়ার আগে এগুলো বন্ধ করলে জনগণ কষ্ট পাবে এসব বাস আমি বন্ধ করতে পারি দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন বারো বছরে আমরা কম কাজ করিনি আমাদের অপবাদ দেবেন না এ সময় তিনি বলেন বিআরটি প্রকল্পে আমাদের গাফিল তিনি ডিসেম্বরে বিশেষায়িত বাস চলে আসবে এরপরই এ প্রকল্পের সুফল পাবে মানুষ কাজ হচ্ছে না এটা বলার সুযোগ নেই ডিসেম্বরাই চালু হবে তবে ভারত থেকে বিদ্যুৎ চালিত বাস আনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সই লাগবে না জামানত এক লক্ষ টাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে নির্বাচন কমিশন ইসি এটি করেছে ভাইস চেয়ারম্যান পদে জমানত পাঁচ হাজার টাকা বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থ সূচক সহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের বিধিবিধান এবং আচরণ বিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী আকারে জারি করে ইসি গতকাল মঙ্গলবার এটি প্রকাশ করা হয় গত বিশে ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল ইসি এখন প্রজ্ঞাপন হল আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর করা হবে সংশোধিত বিধান অনুযায়ী প্রার্থীদের জমানত রক্ষায় প্রদত্ত ভোটের পনেরো শতাংশ ভোট পেতে হবে এতদিন তা ছিল প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ এছাড়াও এবারের থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা সাদা কালোর পাশাপাশি রঙিন পোস্টারও ব্যানার করতে পারবেন বিদিতে নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে আগামী মে মাসের চার ধাপে চারশো একুশটি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি প্রথম ধাপে চারই মে দ্বিতীয় ধাপে এগারোই মে তৃতীয় ধাপে আঠারোই মে চতুর্থ ধাপে পঁচিশে মে ভোট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেবে না সংসদ নির্বাচন বর্জন করা স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্য এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান শিথিল করেছে ইসি এতদিন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে দুশো ভোটের সমর্থন সূচক সৈ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হত